স্বাধীনতার এত বছর পরেও বাঙালির আবেগ এখনও জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে। তার মৃত্যু, তার বাড়ি, তার পৈতৃক বাড়ি, এমনকি তার জীবন, সব কিছুতেই আমরা অভিভূত হই। আজ আমরা ঘুরতে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনার চিংড়ি পোতায় শ্রী হরনাথ বোস আজ থেকে প্রায় 150 বছর আগে একটা বসতবাড়ি নির্মাণ করেন। নেতাজি সুভাষচন্দ্রের পিতা শ্রী জানকীনাথ বসু 1860 এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে 1885 নাগাদ তিনি কটক চলে যান পরিবার নিয়ে, সেখানেই নেতাজির জন্ম হয়। এর কিছুদিন পরে জানকীনাথ বসু কটক থেকে পরিবার সমেত কলকাতায় চলে আসেন এবং এলগিন রোডের বাড়ি, যাকে এখন নেতাজি ভবন বলা হয়, সেখানে বসবাস করতে আরম্ভ করেন। তবে তিনি প্রায়ই চিংড়িপোতার বাড়িতে এসে থাকতেন, সঙ্গে আসত ছোট্ট সুভাষও। চিংড়িপোতা নামটা অনেকদিন আগেই বদলে হয়েছিল কোদালিয়া, আর নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত এই স্থান এখন সুভাষগ্রাম। কলকাতা থাকাকালীন ছোট্ট নেতাজিকে নিয়ে তার বাবা প্রত্যেক বছর পৈতৃক বাড়ির দুর্গাপূজায় আসতেন এখানে। বিরাট পাঁচিল দেওয়া ঘেরা এই বাড়ি, তবে এই বাড়ি রোজ খোলা থাকে না। 23শে জানুয়ারি, 15ই আগস্ট আর দুর্গাপূজার দিনগুলিতে ভেতরে প্রবেশ করার অনুমতি মেলে। পরবর্তীকালে নেতাজির অনুপ্রেরণায় স্থানীয় গ্রামে গোপনে গড়ে ওঠে স্বদেশী আন্দোলনের ভিত, আর এইভাবেই এই বাড়ি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে জুড়ে যায়। এই সেই সুড়ঙ্গ যা দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা পালিয়ে যেতেন পেছনের দিকে, যদি কোনো ব্রিটিশের তাবেদার পুলিশ এসে পড়ত এই ডেরায়। আমরাও এই বাড়ির ইতিহাস জানতে জানতে চলে আসলাম বাড়ির দোতলায়। দোতলার এই ঘরেই একসময় নেতাজি বাস করতেন যখন তিনি এখানে আসতেন। এই বাড়ির দোতলার ছবি বা এই বারান্দার ছবি আপনারা হয়তো নিশ্চয়ই অনেক তথ্যচিত্রে বা ভিডিওতে দেখেছেন। আমি আজ সচক্ষে দেখলাম, সত্যি তা এখনও অপরিবর্তিত। আমি নিশ্চিত আপনারা এই ঘরে ঢুকলে আপনাদের গায়ে কাঁটা দেবে, মনে হবে টাইম মেশিনের সাহায্যে আপনারা যেন সেই যুগে ফিরে এসেছেন। সত্যিই অপরিবর্তিত রয়েছে এই জায়গা, সেই বিছানা, সেই খাট, সেই আসবাবপত্র দিয়ে সজ্জিত এই ঘর। আপনা আপনি মাথা নত হয়ে এলো, তবে বেশিক্ষণ এই ঘরে সময় কাটানোর অনুমতি নেই। অনেক দর্শনার্থী অপেক্ষা করছে, তাই আস্তে আস্তে বেরিয়ে এলাম। নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক ভিটে ছেড়ে আরেকটু সামনে এগোলাম। এখানেই রয়েছে বসু পরিবারের দুর্গা দালান। এই দুর্গা দালানে আজও প্রতি বছর দুর্গাপুজো হয়। শোনা যায় প্রতি বছর দুর্গাপুজোতে অষ্টমীর দিন নেতাজি সুভাষচন্দ্র বসু এই দুর্গা দালানে অঞ্জলি দিতেন। স্থানীয়দের মতে 1940 সালে শেষবারের মতো এই গ্রামে এসেছিলেন নেতাজি। তবে আজও বসু পরিবারের লোকজনরা ধুমধাম করে দুর্গাপুজো করেন এই ভিটে। ঠাকুর দালানের সামনেই রয়েছে একটি পোস্ট অফিস, যার নাম কোদালিয়া পোস্ট অফিস, আর হরনাথ বিনাপানি লাইব্রেরি। আর এই লাইব্রেরির পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের বিরাট এক মূর্তি, যা আজ ফুলে ফুলে ঢাকা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। ট্যুরিস্ট ডেস্টিনেশন সবসময় চেষ্টা করে প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে। তাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।